মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই শুভ 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 দিন এই ছাত্র লীগের জন্মদিন এই আজকে মোদের খুশির দিন এই আজকের এই দিনে পিতা তোমায় পড়ে মনে শেখ 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 মুজিব লাউ লাউ সালাম কে বলে রে মুজিব নাই এই মুজিব সারা বাংলায় এই আমরা সবাই মুজিব সেনা আচ্ছা শেষ করো এই নেত্রী মধ্যে শেখ হাসিনা আমরা সবাই মুজিব সেনা নেত্রী মধ্যে শেখ হাসিনা জয় বাংলা বিসমিল্লাহির রহমানির রহিম আজ কে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস তো ছাত্রলীগ সেই ইতিহাসের ধারক বাহক 1948 সালে পাকিস্তানি শাসকরা যখন আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ছাত্র সংগঠন গড়ে তোলেন সেই 48 সালের 4 জানুয়ারি এই ছাত্রলীগ সংগঠিত হয় এবং 11 মার্চ থেকে ভাষা আন্দোলন শুরু হয় ভাষা সংগ্রাম পরিষদও গড়ে তোলা হয়েছিল তখন ছাত্রলীগ সহ অন্যান্য আরও কয়েকটি সংগঠন তমদ্দুন মজলিস এবং অন্যান্য সংগঠন নিয়ে জন্মলগ্ন থেকেই ছাত্রলীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে আজকের দিনে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা ঘাতকের নির্মম বুলেটে যারা 3 নভেম্বর 1975 সালে নির্মমভাবে শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি 2 লক্ষ মা বোনের প্রতি আজকে অনেক মর্মবেদনার সাথে স্মরণ করছি 75-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেট কে নিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেড়ে নিয়েছিল আমার মা বেগম ফজিলতুন্নেসা মুজিবকে আমার ছোট 3 ভাই ছাত্রনেতা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং কামালের নবপরিণীত স্ত্রী সুলতানা কামালকে আমার আর এক ছোট ভাই ঢাকা কলেজের ছাত্র পরবর্তী সেন্ডহার্স থেকে মিলিটারি ট্রেনিং নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিল এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল মুক্তিযোদ্ধা শেখ জামাল লেফটেন্যান্ট শেখ জামাল আমার ছোট্ট ভাই 10 বছরের রাসেল এই শিশুটিরও আকাঙ্ক্ষা ছিল সেনাবাহিনীর একজন অফিসার হবে সেই ছোট্ট শিশুটিও ঘাতকের হাত থেকে রেহাই পায়নি আমার একমাত্র চাচা শেখ আবু নাসের তিনি মুক্তিযোদ্ধা একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশের এএসপি হাসিবুর রহমান সহ আমাদের অন্যান্য পরিবারের সদস্যরা বিভিন্ন বাড়িতে আক্রমণ করে হত্যা করা হয়েছিল তাদেরকে আমি স্মরণ করি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল অগ্নিসংযোগ করেছিল লুটপাট করেছিল পাশবিক অত্যাচার করেছিল এদেশের মানুষের উপর তারা ভেবেছিল যে বাঙালিদেরকে তারা একেবারে খতম করে দেবে এবং তাদের কথাই ছিল যে তারা মাটি চায় মানুষ চায় না কিন্তু এই বাঙালি
জাতির পিতার নির্দেশে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করে। মিত্রবাণীর সহায়তায় আমরা এই বিজয় অর্জন করেছিলাম 16 ডিসেম্বর 1971 সালে। কিন্তু জাতির পিতা যখন স্বাধীনতা ঘোষণা দিলেন, অর্থাৎ 25শে মার্চ যখন হায়দার বাহিনী গণহত্যা শুরু করলো, তারপরে তিনি স্বাধীনতা ঘোষণা দেন। ঘোষণা দেওয়ার পরপর তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার নতুন কিছু না, তিনি 1948 সালে যখন মাতৃভাষা আন্দোলন শুরু করেন, সেই 11ই মার্চ যখন প্রথম ধর্মঘট পালিত হয় সেই সময় তিনি গ্রেপ্তার হন। এর পরবর্তীতে আবার তাকে গ্রেপ্তার করা হয় যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি নিয়ে আন্দোলন হচ্ছিল। সেই আন্দোলন সমর্থন করার কারণে তিনি আবারও গ্রেপ্তার হয়েছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছিল। তারপরে আবার তিনি গ্রেপ্তার হন। কারণ বাঙালির তখন দুর্ভিক্ষ চলছে, বোকা মিছিল করতে গিয়ে তিনি আবারও বন্দী হন 1949 সালে। এরপর আর মুক্তি পাননি। 1952 সালে 27শে ফেব্রুয়ারি তিনি মুক্তি পেয়েছেন। কিন্তু 2টি বছরও তিনি কখনো বাইরে থাকতে পারেননি। 1952 সালে মুক্তি পেয়েছেন, আবার 1954 সালে গ্রেপ্তার হন। 1954 সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করে, সেই সরকার মন্ত্রী ছিলেন, কিন্তু তখনও আবার গ্রেপ্তার হয়েছিলেন। এরপর 1955 সালে একবার গ্রেপ্তার হন, কিন্তু তখন কারাগারে বেশি থাকতে হয়নি, সাথে সাথে জামিন পেয়েছিলেন। 1956 সালে আবার মন্ত্রিত্ব পান, তখন আওয়ামী লীগ সরকার গঠন করে। 1958 সালে মার্শাল ল হয়, আবার তিনি বন্দী হন। 1957 সালের 17 ডিসেম্বর তিনি মুক্তি পান। আবার 1962 সালে গ্রেপ্তার হন, প্রায় 6 মাসের মতো কারাবন্দী ছিলেন। এরপর আবার 1964 সালে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর 1966 সালে যখন তিনি 6 দফা দিলেন, তখন যে গ্রেপ্তার করা হলো কারাগারে নেওয়ার পরে, এরপর আবার 1968 সালের জানুয়ারি মাসে 18 তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বন্দি করে ক্যান্টনমেন্টে নিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়, যে মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবেই পরিচিতি লাভ করে। বাংলাদেশের সকল সংগ্রামের ইতিহাসের সাথে ছাত্রলীগ জড়িত। সে 1948 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে যুক্তফ্রন্ট নির্বাচন থেকে শুরু করে প্রতিটি সংগ্রামে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। 1962 শিক্ষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন অগ্রগামী ছিল ছাত্রলীগ। 1966 সালে 6 দফা দেবার পর, এই 6 দফা অতি অল্প সময়ের মধ্যে মানুষের কাছে তাদের মুক্তি সনদ হিসেবেই এদেশের জনগণ গ্রহণ করেছিল, মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল। এর পিছনে কিন্তু ছাত্রলীগ বিরাট ভূমিকা রেখেছে। কিন্তু যখন মার্শাল হল 1958 সালে, তারপর যখন বঙ্গবন্ধু শেখ মুজিব কারাগার থেকে মুক্তি পেলেন 1959 সালের 17 ডিসেম্বর, তারপর থেকেই তিনি সারা বাংলাদেশে স্বাধীনতার জন্য একটা নিউক্লিয়াস ফর্ম করেন। প্রতিটি জেলা এবং থানায় 3 সদস্য বিশিষ্ট কমিটি, সেটা কিন্তু ছাত্রলীগের দ্বারা, ছাত্রলীগের নেতৃত্বে, ছাত্রলীগকে দিয়েই তিনি সেটা করেছিলেন। এটা হয়তো কেউ অতটা জানে না, কিন্তু আমরা জানি পরিবারের সদস্য হিসেবে, কারণ তখন থেকেই তিনি এদেশের, অর্থাৎ সে 1948 সাল থেকেই তার জীবনে এটাই ছিল যে এই পাকিস্তানিদের সাথে থাকা যাবে না। আর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি 1961 সাল থেকে কিন্তু এই পদক্ষেপ নেন। আর সেখানে ছাত্রলীগই ছিল তার অগ্রগামী দল। তিনি যখনই যে কাজ করেছেন, ছাত্রলীগকে সবার আগে মাঠে নামিয়েছেন এবং সেই নির্দেশনা ছাত্রলীগ সবসময় মেনেছে। আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা স্লোগান মাঠে নিয়ে গেছে ছাত্রলীগ। আমাদের জাতীয় পতাকা, এই পতাকা ডিজাইন করে ছাত্রলীগকেই নির্দেশ দেওয়া হয়েছিল যে পতাকার ডিজাইন করে এটাকে তৈরি রাখা। আর সবচেয়ে বড় কথা যে যখনই তিনি কারাগারে বন্দী হতেন, তখন ছাত্রলীগের দায়িত্ব কিন্তু আমার মা নিজের হাতে নিতেন। ছাত্রলীগের সম্মেলন, ছাত্রলীগ সংগঠন গড়ে তোলা, ছাত্রলীগের সব রকম সহায়তা করা, নির্দেশনা দেওয়া,
সেগুলো কিন্তু আমার মা করতেন। অনেক সময় আমার মা, যেহেতু আমাদের বাড়িতে সবসময় গোয়েন্দা সংস্থা, সবসময় গোয়েন্দা সংস্থার একটা উপস্থিতি ছিল, আমার মা নিজেকে অন্যভাবে একটা, যেটা বলা যায় যে একটু ডিসগাইজে, তিনি ছাত্রলীগের নেতাদের সাথে দেখা করতে যেতেন। যেমন আজিমপুরে আমাদের আত্মীয়র বাসা ছিল, সেই বাড়িতে প্রায় ছাত্রলীগের নেতাদের সাথে মা বৈঠক করে তাদের নির্দেশনা দিতেন। অনেক সময় তিনি নিজে গাড়ি করে পলাশীর মোড়ে যেয়ে দাঁড়াতেন, তখন ইকবাল হল, এখন জহুরুল হক হল, সেখান থেকে ছাত্র নেতারা আসতো, তার নির্দেশনা নিয়ে যেত। আর বেশিরভাগ সময় আমি সেই নির্দেশনাগুলি সরাসরি এসে ছাত্রলীগের নেতাদের পৌঁছে দিতাম। আর 64 সাল থেকেই ছাত্রলীগ সংগঠন তৈরি করা শুরু করি, স্কুলে স্কুলে যেয়েও কাজ করতাম। এরপর যখন কলেজে ঢুকি তখন ছাত্রলীগ সংগঠন করি এবং 66 সালে ইলেকশন করে ছাত্রলীগের পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়। এটা ইডেন ইন্টারমিডিয়েট কলেজ বলা হতো তখন, কারণ ইডেন কলেজটা ছিল আজিমপুরে, আমাদেরটা ছিল বক্সিবাজারে। তখনই সে বছর এটা দুটো ভাগ হয়ে যায়, এটা ইডেন ইন্টারমিডিয়েট আর ইডেন ডিগ্রি, এভাবেই বলা হতো। পরে ওটা ইন্টারমিডিয়েট কলেজ হিসেবেই নামকরণ হয়, এরপর ওটা বদরুন্নেসা কলেজ হিসেবে নাম হয়েছে এখন। সেই কলেজে আমি ভিপি ছিলাম, কাজে ঠিক ইডেন কলেজ না, ইডেন ইন্টারমিডিয়েট গার্লস কলেজে ভিপি ছিলাম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, আর তাছাড়া সাংগঠনিকভাবে তো দায়িত্ব পালন করি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো ছাত্রলীগ সবসময় প্রত্যেক আন্দোলন সংগ্রামে কিন্তু অগ্রগামী ভূমিকা নিয়েছে। আজকে যদি শহীদের তালিকা দেখা যায়, দেখা যাবে ছাত্রলীগেরই নেতা কর্মীরা জীবন দিয়েছে এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবথেকে শহীদ হয়েছে ছাত্রলীগের নেতাকর্মী। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের অনেক সাথী একই সাথে মিছিল মিটিং করেছি, মহান মুক্তিযুদ্ধে কতজনকে আমরা হারিয়েছি, অনেকে জীবন দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী তারা জীবন দিয়েছে এই মহান মুক্তিযুদ্ধের সময়। কাজেই ছাত্রলীগের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, হয়তো বাংলাদেশ স্বাধীনতার 10 বছরের মধ্যেই কিন্তু উন্নত সমৃদ্ধ হতে পারত। আজকে যে অর্জন আমরা করেছি, আমাদের মহান নেতা, জাতির পিতা যদি বেঁচে থাকতেন তাহলে এই উন্নতিটা আমরা বহু আগেই করতে পারতাম, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। যে জাতি এক নেতাটাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে দেশ স্বাধীন করেছে, আর সেই নেতাকে যখন নির্মমভাবে সপরিবার হত্যা করা হলো, তখন সবাই কেন থমকে গেল সে একটা বিরাট প্রশ্ন। সে প্রশ্নের জবাব কখনো খুঁজে পায়নি, তবে হয়তো পাব। একটি দেশ তিনি দিয়ে গেছেন আমাদের, আদর্শ দিয়ে গেছেন। যে আদর্শ নিয়ে একটি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কিন্তু 75-15 আগস্ট ঘাতকের বুলেট শুধু জাতির পিতাকেই কেড়ে নেয়নি, সে স্বাধীনতার চেতনা এবং আদর্শকেও বুলেট বিদ্ধ করেছিল, ধ্বংস করে দিয়েছিল। স্বাধীনতার পর যে 9 মাসের মধ্যেই একটা সংবিধান তিনি আমাদের উপহার দেন, সেই সংবিধানটাকে সংগীতের খোঁচা ক্ষত বিক্ষত করা হয়েছিল, আদর্শকে চিরদিনের জন্য বঞ্চিত করার জন্য। 21 বছর পর যখন আমরা সরকারে আসি, তখন থেকে আমাদের চেষ্টা ছিল জাতিপিতা সেই আদর্শ নিয়েই বাংলাদেশকে গড়ে তোলা। কারণ মাত্র 3.5 বছরের যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে একটি দেশকে তিনি স্বল্পোন্নত দেশের স্বীকৃতি অর্জন করেছিলেন জাতিসংঘ কর্তৃক, এটা একটা অসাধ্য সাধন তিনি করে যান, যেটা পৃথিবীর কোনো দেশের কোনো নেতা কখনো করতে পারেনি, সেটা জাতিপিতা বঙ্গবন্ধু করে দেখিয়েছিলেন। বোধহয় এত দ্রুত একটা বিধ্বস্ত দেশকে গড়ে তুলবেন যার স্বাধীনতা বিরোধী চক্র বা মহান মুক্তিযুদ্ধের যে সমস্ত বড় দেশ আমাদের স্বাধীনতাকে সমর্থন করেনি, বরং ওই ঘাতক পাকিস্তানিদের শাসন মানে সহযোগী ছিল, তারা এটা মেনে নিতে পারেনি বাংলাদেশের অভ্যুত্থান। সেই প্রতিশোধটা নিয়েছিল তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, তাদের পরাজয়ের প্রতিশোধ এটাই তারা গ্রহণ করেছিল, এটাই তারা নিয়েছিল, সে জিঘাংসা চরিতার্থ করেছিল।
তবে আমি বলবো যে আমাদের দল আওয়ামী লীগ বা ছাত্রলীগ হয়তো কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, কিন্তু মূল দল একেবারে তৃণমূল থেকে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু সবসময় সোচ্চার ছিল এবং তারা কিন্তু সবসময় সক্রিয় ছিল। তাই ছাত্রলীগকে আমি সবসময় এটি বলবো যে ছাত্রলীগকে কিন্তু সবসময় সে আদর্শ নিয়েই গড়ে তুলতে হবে। ক্ষমতা, লোভ, লালসা এগুলি ঊর্ধ্বে উঠে নিজেদেরকে আদর্শবান কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। জাতির পিতার আদর্শটা যদি একবার ধারণ করা যায় তাহলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া কঠিন কাজ নয়। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী, তার নিজের লেখা যে ডায়েরি, সেটা ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীর পড়া উচিত। কারাগারে রোজ নামছা, ছয় দফা দেবার পর তিনি যখন বন্দী হন তারপর থেকে প্রতিদিনের ঘটনা তিনি যে লিখেছিলেন সেটা সেখান থেকে জানা যায়। এরপর চীন ভ্রমণ, 1952 সালে তিনি চীনে গিয়েছিলেন, যখন তিনি বন্দীখানা থেকে মুক্ত হন। এরপরেই একটা শান্তি সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছিল, পাকিস্তানি থেকে একটা প্রতিনিধি গিয়েছিল, সেই প্রতিনিধির একটা সদস্য হিসেবে তিনি যান। কত অল্প বয়স ছিল, কিন্তু তার যে দৃষ্টিভঙ্গি, তার যে দেখার চোখ, সেই সদ্য স্বাধীনতাপ্রাপ্ত চীনের উন্নতি কীভাবে হচ্ছে, সেখানকার কৃষক শ্রমিক, সেখানকার নারী সমাজ, সেখানকার যুব সমাজ, তাদের প্রতিটি বিষয়ে তিনি অত্যন্ত গভীরভাবে দেখেছেন, উপলব্ধি করেছেন। আবার যাবার পথে বর্মায়, অর্থাৎ বর্তমান মিয়ানমারে, এবং হংকংয়ে যে যাত্রা বিরতি, তখনও সেই জায়গার মানুষের আর্থসামাজিক অবস্থাটা তিনি অবলোকন করেছেন, দেখেছেন। এবং সমস্ত লেখাগুলি দিয়ে সে তার অনুভূতিগুলি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। তবে ছাত্রলীগের সব নেতা কর্মীদের বলবো এই বইগুলি সকলের পড়া উচিত, তাহলে জাতিপিতার আদর্শে উদ্বুদ্ধ হতে পারবে তোমরা। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে অনেক নেতা এসেছে, অনেক নেতা, অনেক দল আমি দেখেছি। পাকিস্তানিদের দৃষ্টিতে একজনই মাত্র শত্রু, সে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। তাই 48 সাল থেকে তার বিরুদ্ধে যে গোয়েন্দা রিপোর্ট, আমি 96 সালে সরকার এসে সেই গোয়েন্দা রিপোর্টগুলি আমি সংগ্রহ করি। এরপর আমি আমার বান্ধবী বেবি মওদুদ সহ আমরা প্রায় 20টা বছর এটার উপরে কাজ করি, পড়ি। এরপর আমি সিদ্ধান্ত নিই যে এই গোয়েন্দা রিপোর্টগুলি আমি প্রকাশ করব, কারণ এই গোয়েন্দা রিপোর্টই বাংলাদেশের ইতিহাসের কথা বলে, স্বাধীনতার কথা বলে। কারণ 75-এ জাতিপিতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুছে ফেলা হয়েছিল, ভাষা আন্দোলনে তার অবদান মুছে ফেলা হয়েছিল। আমাদের অনেক ভাষা আন্দোলনের আন্দোলনকারী অনেকেই অনেক সময় এ ধরনের কথাও বলেছে, তিনি তো কারাগারেই বন্দী ছিলেন, তিনি আবার আন্দোলন করলেন কখন? কিন্তু এই গোয়েন্দা রিপোর্ট কথা বলে যে তিনি যে কারাগারে বসেও যোগাযোগ রেখে আন্দোলন সংগ্রামের নির্দেশনা দিয়েছেন, সেটা গোয়েন্দা রিপোর্টেই পাওয়া যায়। আর এই গোয়েন্দা রিপোর্টও তার পক্ষের না, বিপক্ষের। এখান থেকেও কিন্তু ইতিহাসের একটা বিরাট, মানে আমি বলবো যে স্বর্ণখনি আবিষ্কার হয়। সেজন্যই এগুলি আমি দীর্ঘ প্রচেষ্টার পর আজকে আমি প্রকাশ করে দিচ্ছি। পৃথিবীতে কোনো দিন কোথাও কোনো নেতার বিরুদ্ধে কোনো গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হয়নি, এটা একটা ব্যতিক্রম ধর্মী প্রকাশনা। ছাত্রলীগের নেতাদের এবং আমাদের সাবেক নেতারা এখানে আছে, তাদেরকেও বলবো যে এই বিষয়গুলি একটু দেখতে, পড়তে, জানতে, শিখতে এবং নিজেকে সেইভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে প্রস্তুত করতে। যদি দেশপ্রেম না থাকে, জনগণের প্রতি যদি দায়িত্ববোধ না থাকে, তাহলে শুধু ক্ষমতায় বসে ক্ষমতাকে উপভোগ করা যায়, দেশের উন্নতি করা যায় না। 21 বছর সংবিধান লঙ্ঘন করে, হত্যা, খুব ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যারা এদেশে ক্ষমতা দখল করেছিল একের পর এক, তার বিলাসিতা গা ভাসিয়েছে, একটা ক্ষুদ্র এলিট শ্রেণী তৈরি করেছে, কিন্তু মানুষ যে তিমিরে সেই তিমিরেই ছিল। এদেশের মানুষের শিক্ষার হার বাড়েনি, এদেশের মানুষের স্বাস্থ্য বা চিকিৎসা সেবা নিশ্চিত হয়নি, এদেশের মানুষের থাকার ঘর ছিল না, পেটে খাবার ছিল না,
জীর্ণ কাপড় বিদেশ থেকে পুরনো কাপড় এনে তাদের পরানো হতো, সেটা আমি 81 সালে এসেই দেখেছি। কাজে আমার সেটাই ছিল যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে। স্বজন হারা বেদনা নিয়েই দেশের মাটি ফিরেছিলাম। যখন দেশের মাটি থেকে যাই, আমার ভাই ভ্রাতৃবধূ সবাই তো ছিল এয়ারপোর্টে, যখন ফিরে আসি আমি কাউকে পাইনি। হ্যাঁ, অবশ্যই আমার চোখ খুঁজে বেরিয়েছে, কিন্তু আমি পেয়েছিলাম হাজার হাজার মানুষ আর বনানী কবরস্থানের সারি সারি কবর। তারপরে ওই শোকে ভেঙে পড়িনি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন একটা শক্তি দিয়েছিল। আর আমার সৌভাগ্য যে আমার সাথে আমার ছোট বোন, যদিও আমার 10 বছর ছোট, কিন্তু ও আমার সাথে ছিল, সে আমার বড় একটা শক্তি। আর তখন থেকে এসেই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কী করণীয় তা সেই লক্ষ্য স্থির করেই আমার পথ চলা। ক্ষমতার লোভে যেমন তেমনভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা আমি কখনো করিনি, বা পদের লোভ আমার ছিল না। আওয়ামী লীগ আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করেছিল, সেখানে আমার শর্ত ছিল যে কাউন্সিলের একটি মানুষও যদি কোনো দিন আপত্তি করে আমি থাকব না আওয়ামী লীগের সভাপতি। বাংলাদেশের আমি যদি আওয়ামী লীগের ইতিহাস দেখি, তাহলে আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করেছি যে দলে তৃণমূলের নেতাকর্মীরা কখনো ভুল করে না, হয়তো উপরে কিছু নেতারা বিভ্রান্ত হন বা ক্ষমতার লোভে পড়ে যান, কিন্তু আমার তৃণমূলের নেতাকর্মীরা কোনোদিন ভুল করে না। সেটা সেই 66 সালে 6 দফা দেওয়ার পরেও আমি দেখেছি, আর নিজের জীবনেও আমি দায়িত্ব নেবার পরেও দেখেছি। বারবার অনেক আঘাত এসেছে, পার্টিও ভেঙেছে, আবার পার্টিকে গড়তে হয়েছে, কিন্তু দলটা গড়তে হয়েছে। একটা কথা আমি ছাত্রলীগকে বলবো, সংগঠনটা গড়তে হবে, কারণ এই সংগঠনই থাকে শক্তি। তা আমি 81 সালে এসে ওটাই হাতে নিয়েছিলাম যে প্রত্যেকটা সহযোগী সংগঠনকে গড়ে তোলা আর নিজের দলকে আগে গড়ে তোলা। ক্ষমতা যাওয়া তখনই যখন আমি মনে করব যে হ্যাঁ, আমি আমার দেশের মানুষের জন্য কাজ করবার মতো শক্তি নিয়ে ক্ষমতায় যেতে পারছি, তখনই। তার আগে যেন তেনভাবে ক্ষমতা যাওয়ার সেই লোভ আমি কোনোদিন করিনি, করবো না। আমার একটাই ছিল যে আমার ক্ষমতা চাই দেশের মানুষের জন্য কাজ করার, আর সেভাবেই ক্ষমতায় আসতে আসতে সক্ষম হয়েছি এবং কাজও করেছি। 96 সালে আমাদের সাক্ষরতার হার কত ছিল? মাত্র 45%। আমি ছাত্রলীগের হাতে কাগজ কলম তুলে দিয়েছিলাম, ছাত্রলীগকে একটা নির্দেশ দিয়েছিলাম যে যখন ছুটিতে বাড়ি যাবে যারা নিরক্ষর, অন্তত একটা ছাত্রলীগের ছেলে অন্তত 5 জনকে সাক্ষরতা শিক্ষা দেবে, অন্তত এইভাবে তোমরা কাজ করবে যাতে বাংলাদেশে কোনো নিরক্ষরতা না থাকে। তা আমি তখনকার ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সে কথা মেনেছে, এবং আমি বলছি আমাকে রিপোর্ট দিতে হবে এবং তার উপর নির্ভর করে আগামীতে নেতৃত্ব কে পাবে। তো ছাত্রলীগ কিন্তু করেছে, সব তখনই যে দায়িত্ব দিয়েছে তারা কিন্তু সেটা মেনেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এভাবে আমি ছাত্রলীগের হাতে কাগজ কলম তুলে দিয়েছিলাম। সেটা একটা চ্যালেঞ্জের সময় ছিল, কারণ খালেদা জিয়া ধমক দিয়েছিল যে ছাত্র দলের অস্ত্রই নাকি যথেষ্ট আওয়ামী লীগকে ধ্বংস করতে। তো সে দিয়েছিল অস্ত্র, বোমা, গুলি, এটা জিয়াউর রহমান থেকে শুরু, এরশাদ খালেদা জিয়া তাই করেছে, আর আমরা দিয়েছি কাগজ কলম, অর্থাৎ পড়াশোনা করো, শেখো, আর দেশকে ভালোবাসো, দেশের জন্য কাজ করো। আমি ধন্যবাদ জানাই আমাদের বর্তমান ছাত্রলীগের ছেলেপেলেরা। যখন এই করোনা দেখা দিল, এমন একটা সময় আজকে দেখা যাচ্ছে সারা বিশ্বব্যাপী সব কিছু স্থবির, আর করোনা কোভিড-19 করোনা এমন এক অসুখ যে অসুখ হলে আপনজন কাছে যেতে পারে না, রোগে সেবা করা, পাশে থাকা, এটা তো মানবতা, কিন্তু এই রোগে কেউ কাছে যেতে পারবে না। এমন একটা সময় দেখা গেছে যে আপন আত্মীয় স্বজন লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে, লাশের দাফন হচ্ছে না। তখন আমাদের পুলিশ বাহিনী বা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, তারা এই মানুষগুলি যেমন দাফন করার দায়িত্ব নিয়েছে, কিন্তু পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা, আমি ধন্যবাদ জানাই
যে আমাদের ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী তখন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, লাশ দাফন করেছে, রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, স্যানিটাইজার এবং মাস্ক সরবরাহ করা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে বিনামূল্যে সেগুলি সরবরাহ করা। আমাদের আমি বলব মুজিব আদর্শের যারা সত্যিকার সৈনিক তারা কিন্তু এই কাজগুলি দায়িত্বগুলি পালন করেছে। সেই জন্য ছাত্রলীগ সহ অন্যান্য সকল সহযোগী সংগঠন তাদের এবং আওয়ামী লীগের নেতাকর্মী সকলকে আমি ধন্যবাদ জানাই যে এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাছাড়া যখনই কোনো দুর্যোগ দুর্বিপাক দেখা গেছে তখনই সবসময় ছাত্রলীগের নেতা কর্মী থেকে শুরু করে আমাদের নেতাকর্মীরা সবসময় মানুষের কাছে ছুটে গেছে, তাদের সাহায্য করেছে এবং পাশে থেকেছে। আমাদের ধান কাটার মৌসুম আসলো, তখন আমাদের বলতে গেলে সমস্ত লকডাউন চলছে, এক জেলা থেকে অন্য জেলায় কেউ যেতে পারে না। আমরা উদ্যোগ নিলাম, আমরা আয়োজন করেছি সে বিভিন্ন জায়গায় যাতে ধান কাটতে মানুষ যেতে পারে। কিন্তু সাথে সাথে যখন ছাত্রলীগের প্রথম আহ্বান করলাম যে ছাত্রলীগের নেতাকর্মীদের যেতে হবে, কৃষকের পাশে দাঁড়াতে হবে এবং ধান কাটায় কৃষকদের সাহায্য করতে হবে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্রলীগের নেতাকর্মী এবং সাথে সাথে আমাদের অন্য সহযোগী সংগঠনও এগিয়ে এলো। এখানে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সবাই কিন্তু এগিয়ে এসেছিলো। তো এই যে ছাত্রলীগের ছেলেরা যে উদ্যোগটা নিল এবং কৃষকের পাশে থেকে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেওয়া, এই দায়িত্বটা পালন করা, এখানে দুটি জিনিস। একটা হচ্ছে যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে আমাদের খাদ্য উৎপাদন করে, আমরা আমাদের খুনিবৃত্তি করি, আমরা আমাদের জীবন রক্ষা করি, সেই পণ্য যারা উৎপাদন করে তাদেরকে ছোট চোখে দেখা না, তাদের অবদান আমাদের জীবনে অনেক বড়, তাদের কাজ সব থেকে মহৎ কাজ, কারণ তারা মানুষের খাদ্য যোগায়। তাদের পাশে দাঁড়িয়ে ধান কেটে তাদের সাহায্য করে আমি মনে করি যে যারাই করেছে সবাই নিজেকে ধন্য মনে করবে এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে এই কাজটা তারা করে দিয়েছেন। সেই সাথে সাথে আমরা যখন আমরা পরিবেশ রক্ষার জন্য প্রতি বছর বৃক্ষরোপণ করি, আমি আহ্বান করেছিলাম আমাদের সব সহযোগী সংগঠনকে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে, আমাদের ছাত্রলীগ সহ সকল নেতাকর্মী সেটা অক্ষরে অক্ষরে মেনেছে। মুজিব বর্ষ পালন করছি আমরা, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমাদের লক্ষ্য একটাই যে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা 2020 সালে যেভাবে পালন করব হয়তো সেভাবে করতে পারিনি, ভার্চুয়ালি করতে হয়েছে সীমিতভাবে। আবার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা মুজিব বর্ষ সুবর্ণ জয়ন্তী একই সাথে আমরা উদযাপন করেছি, অনেক বিশ্ব নেতারাও এসেছেন, বাণী দিয়েছেন, এটা আমাদের সৌভাগ্য। কাজে আমরা এটুকু বলতে চাই যে এই 2020 এবং 2021 আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বছর। এই দুটি বছরে এমন এমন ঘটনাও ঘটেছে, যেমন করোনার মতো একটা ভয়ঙ্কর, মানে আমি বলবো যেটা অতিমারি সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে, সেই সময় আমাদের দেশের আমাদের ছাত্রলীগের ছেলে নেতাকর্মী সহ অন্যান্য সহযোগী সংগঠন সকলে মিলে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, হ্যাঁ আমাদের প্রশাসন থেকে শুরু করে অন্য প্রতিটি সংস্থা যেমন দাঁড়িয়েছে, কিন্তু একটা রাজনৈতিক সংগঠন হিসেবে যে দায়িত্ব আমাদের ছাত্রলীগ পালন করেছে সেটার জন্য আমি আবারও আমাদের ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এটাই মানবতা, এটাই রাজনৈতিক নেতাদের কাজ, এটাই তাদের দায়িত্ব এবং এই দায়িত্বটা যথাযথভাবে পালন করা হয়েছে। যে মানবিক সহায়তা দিয়েছে ছাত্রলীগ এবং তাদের প্রত্যেকটা নেতাকর্মী, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি সত্যি আনন্দিত যে আগামী দিনে বাংলাদেশ কেমন বাংলাদেশ চলবে, ছাত্রলীগের যে মূল নীতিগুলি শিক্ষা শান্তি প্রগতি, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া এই নীতি, কাজে শিক্ষা একটা জাতির জন্য কত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার আসার পর আমরা যেমন প্রথমে আমার দায়িত্ব ছিল মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য উৎপাদন বাড়ানো, গবেষণা করা, আমরা সেটা সফলভাবে করতে পেরেছি। খাদ্য খালি উৎপাদন না, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ তাদের ঘরে পৌঁছে দেওয়া, একটি মানুষও না খেয়ে কষ্ট না পায়, সেই ব্যবস্থাটা আমরা খুব সফলভাবে করতে পেরেছি।
পাশাপাশি একটি জাতিকে যদি দারিদ্র্যমুক্ত করতে হয় তার শিক্ষা হচ্ছে সবথেকে বড় হাতিয়ার। জাতিপিতা বঙ্গবন্ধু বলেছিলেন, শিক্ষায় যে অর্থ ব্যয় সেটা হচ্ছে বিনিয়োগ, সে অর্থটা কাজে লাগে। কাজে তিনিও শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন, সমস্ত প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলি জাতীয়করণ করেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক অবৈতনিক করে দেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেন। কাজে একটা শিক্ষিত জাতি ছাড়া কখনো উন্নত জাতি হওয়া সম্ভব না, তাই শিক্ষার উপর আমরা গুরুত্ব দিয়েছি এবং শিক্ষা বহুমুখী করা সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। ছাত্রলীগের এই মূলনীতি এটা মেনে সবাইকে পড়াশোনা করতে হবে। আমি কারো নাম বলবো না, কিন্তু একটু বলতে চাই, এটুকু অল্প শিক্ষিত বা স্বশিক্ষিত বা অশিক্ষিত নেতৃত্ব একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজকে সেই ধ্বংসস্তূপ থেকে আমরা একটি দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। যে লক্ষ্যটা আমরা স্থির করেছিলাম আমাদের 2008 নির্বাচন ইশতেহারে এবং তরুণদের শক্তিকে গুরুত্ব দিয়েছিলাম আমাদের 2018 সালের নির্বাচন ইশতেহারে, আজকে বলতে পারি আমাদের সে লক্ষ্য আমরা অর্জন করতে পেরেছি। এটা খুব কম সরকারই করতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য ছিল 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করব। সেটা করতে পেরেছি। ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে শিক্ষার উপর জোর দিতে হবে। প্রতি জেলা বিশ্ববিদ্যালয় শিক্ষাকে বহুমুখীকরণ, কারিগরি শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, এগুলিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি। একজন শিক্ষিত ছেলে পেলে বেকার থাকতে পারে না, সাথে সাথে আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্ম, তাদেরকে আমরা বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছি যে নিজে চাকরির পিছনে ঘুরে না বেরিয়ে নিজেরা উদ্যোক্তা হতে হবে, চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তার জন্য যা যা সুযোগ আমরা তার সৃষ্টি করে দিয়েছি। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, ব্রডব্যান্ড সমস্ত ইউনিয়ন পর্যায়ে আমরা পৌঁছে দিয়েছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ আমরা উৎক্ষেপণ করেছি। প্রযুক্তির এই যুগে প্রত্যেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর তাছাড়া ছাত্রলীগের ছেলেমেয়েদের আমি আবারও বলবো, এখনও যদি নিজের গ্রামে ছুটিতে বাড়িতে যেয়ে নিজের গ্রামে কোনো মানুষ যদি নিরক্ষর থাকে তাদের সাক্ষরতার ব্যবস্থা করা, পাশাপাশি নিজেদের সময়টা নষ্ট না করে ছোটো ছোটো ছেলে মেয়ে বা তাদেরকে ভলান্টারি শিক্ষা দেওয়া, তাদের পাশে থাকা, একটু তাদেরকে একটু সাহায্য করা। ঢাকা শহরে যারা পড়াশোনা করে কিন্তু গ্রামে গেলে তারা যদি গ্রামের ছেলেমেয়েদের পাশে দাঁড়ায়, তাদের যদি একটু শিক্ষা দেয়, তাহলে সেটাও কিন্তু তাদের অনেক কিছু জানার সুযোগ সৃষ্টি হয়। যদিও আজকে আমাদের প্রযুক্তির যুগে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস হয়ে গেছে, এখন তো আউটসোর্সিং করেও অনেকে অর্থ উপার্জন করতে পারছে সেই ইউনিয়নে বসেই, আর বিদ্যুৎ কিন্তু এখন প্রায় শতভাগ বিদ্যুৎ আমরা দিয়ে দিয়েছি, কিন্তু সেই বিদ্যুৎ যেন সাশ্রয় ব্যবহার করা। কাজে ছাত্রলীগের মূল মন্ত্রেই আছে শিক্ষা। কাজে প্রত্যেকটা ছাত্রলীগ নেতা কর্মীকে আগে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষা সেই শিক্ষা না যে কোনো মতে খালি পয়সা বানানোর শিক্ষা, না, শিক্ষাটা অন্তর থেকে অনুধাবন করেই শিখতে হবে,
দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ছাত্রলীগের আরেকটি মূল মন্ত্র হচ্ছে শান্তি। জাতির পিতা আমাদের শিখিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। আমরা কিন্তু সেই নীতি মেনে চলছি, আমরা কারো পক্ষেও না বিপক্ষেও না, আমরা সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পেরেছি। কাজেই ছাত্রলীগকেও সেটা মনে রাখতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, দুঃশাসন, এ সমস্ত কিছুর বিরুদ্ধে থাকতে হবে। কখনো যেন কোনো ছাত্র বা যুব সমাজ এই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির সাথে সম্পৃক্ত না হয়। করোনা একটা শিক্ষা দিয়ে গেছে মানুষকে, ধন সম্পদ কোনো কিছু কাজে লাগে না, অর্থ সম্পদ কোনো কিছুই কাজে লাগে না। মানুষকে যেমন হঠাৎ করে মরে গেলে মরতেও হয়, আবার সম্পদ বানালেও যে সেগুলি যে অপাঙ্ক্ত, সেগুলি যে কোনো কাজেই লাগে না, করোনা কিন্তু সেই শিক্ষা দিয়ে গেছে সবাইকে। কাজেই হয়তো ওই অর্থের পিছনে না ছুটে মানুষের জন্য কাজ করা একজন রাজনৈতিক নেতার কাজ, সেটাই মাথায় রাখতে হবে। মহৎ অর্জনের জন্য মহান আত্মত্যাগ দরকার। জাতির পিতা কিন্তু একথাও বলে গেছেন, তিনি কিন্তু আত্মত্যাগ করে গেছেন এদেশের জন্য, মানুষের জন্য, শান্তির জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য। কাজেই আমাদের ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে এই নীতিটা মেনে চলতে হবে যে আমাদের কোনো ছাত্র কখনো কেউ যেন বিভ্রান্ত না হয়, জঙ্গিবাদ, সন্ত্রাসের সাথে যুক্ত না হয়, দুর্নীতির সাথে যুক্ত না হয়। নিজেকে সব থেকে ঊর্ধ্বে রেখে শান্তির পথে এগিয়ে যে দেশ যেন উন্নয়নের পথে চলতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে, সেই শিক্ষা নিতে হবে। ছাত্রলীগের আরেকটি মূল মন্ত্র হচ্ছে প্রগতি। বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন, প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন, তার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের এগোতে হবে। আজকে কম্পিউটার শিক্ষা, ইন্টারনেট ব্যবহার, প্রযুক্তি শিক্ষা, সকলের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছে দেওয়া, আমরা কিন্তু সবই করে দিয়েছি। 96 সাল থেকে শুরু করেছিলাম, মাঝখানে 8 বছরের একটা সময় আমরা ছিলাম না, কিন্তু তারপর যখন সরকার এসেছে তারপর থেকে এই একটানা ক্ষমতায় থাকার ফলে আজকে কিন্তু বাংলাদেশের একবার প্রত্যন্ত অঞ্চলে মানুষের হাতে এই প্রযুক্তি ব্যবহার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এখন মানুষকে আর ধোকা দেওয়া যায় না, মানুষকে আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই, মানুষেরও দৃষ্টি খুলে গেছে, এখন হাতের মুঠোয় পৃথিবীটা এসে গেছে। কাজে প্রগতির পথে আমাদের এগিয়ে যেতে হবে, নতুন নতুন উদ্ভাবনী শক্তিও কাজে লাগাতে হবে। কাজে আমরা গবেষণার উপরে বেশি গুরুত্ব দিই, আর প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার পথটাই আমাদের উন্মুক্ত করে দেওয়া, সেটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যটাই আমরা স্থির করেছি, আর সেই লক্ষ্য স্থির করেই কিন্তু এগিয়ে যাচ্ছি। কাজে আমাদের ছাত্রীকে সেভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা আজকে 2022-এ পা দিয়েছি, 21 পর্যন্ত আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে সেটা অর্জন করে আজকে আমরা উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব আসবে, কারণটা প্রযুক্তির যুগ, প্রযুক্তি ব্যবহার বাড়বে, মানুষের কর্মক্ষমতা বা দক্ষতারও পরিবর্তন ঘটবে, কিন্তু তার সাথে তাল মিলিয়ে আমাদের ছাত্রলীগ নেতাকর্মীদের এখন থেকে তৈরি হতে হবে যেন এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এই দক্ষ মানব শক্তি গড়ে তোলার যে পদক্ষেপ আমরা নিয়েছি সেটা কাজে লাগাতে হবে, এবং কাজে লাগিয়ে নিজেদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে যেন আমরা সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি। যদিও জাতিসংঘ 2030 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের লক্ষ্য আমরা ঠিক করেছি এবং সরকারের পক্ষ থেকে নিয়েছি 41 সালের মধ্যে এই বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। তো 41 সাল পর্যন্ত তো আর আমি থাকবো না, বাঁচবো না, বাট আমরা একটা কাঠামো দিয়ে গেলাম, পরিকল্পনার প্রেক্ষিত পরিকল্পনা দিয়ে গেলাম, যেমন 2010 থেকে 2020 দিয়েছিলাম তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি, আর ঠিক সেই সাথে সাথে 41-এর যে আমাদের লক্ষ্য সেটা মাথায় রেখেও আমরা অষ্টম
পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি যে আমাদের ছাত্রলীগের প্রত্যেকটা ছেলে মেয়েকে কিন্তু, কারণ এই ছাত্ররাই তো শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠবে, কাজেই তাদেরকে সেইভাবে তৈরি হতে হবে যে এই 41-এর বাংলাদেশ, যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলার সৈনিক হিসেবে নিজেদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। 2071 সাল স্বাধীনতার শতবছর উদযাপন হবে। এই শতবর্ষ যেন আমরা যেমন 50 বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করলাম, এই শতবর্ষ যারা উদযাপন করবে সেই প্রজন্ম তৈরি করতে হবে এখন থেকেই, শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে শতবর্ষের বাংলাদেশ কেমন হবে। আমি কিন্তু পরিকল্পনা 2100 সাল পর্যন্ত দিয়ে গেছি, ডেল্টা প্ল্যান 2100, অর্থাৎ এই বদ্বীপটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন উন্নত হবে, এবং সে তার কিছু কাজও আমরা শুরু করেছি, অন্তত 80টা প্রকল্প আমরা বাস্তবায়ন শুরু করে দিয়েছি। আমাদের উন্নয়নের লক্ষ্য যেন ধরো কোনোভাবে না যে উন্নয়নটা হবে স্থায়ী উন্নয়ন, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং সেটা একেবারে গ্রামের তৃণমূল থেকে। মুজিববর্ষ উপলক্ষে আমরা লক্ষ্য স্থির করেছি এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, একটি মানুষও গৃহহীন থাকবে না। আজকে আমরা সমগ্র বাংলাদেশে গৃহহীন মানুষের তালিকা, ভূমিহীন মানুষের তালিকা করে তাদেরকে টার্গেট করে করে ঘর করে দিচ্ছে, যেটা জাতির পিতা শুরু করেছিলেন স্বাধীনতার পরপর। নোয়াখালীতে তিনি প্রথম যান, এখন অবশ্য যে জায়গা হচ্ছে লক্ষ্মীপুরের, লক্ষ্মীপুর জেলায় পড়েছে, গুচ্ছগ্রাম দিয়ে শুরু করেন। আমরাও তার পদাঙ্ক অনুসরণ করে এখন গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম এবং সেই সাথে সাথে আশ্রয় প্রকল্পের মধ্যে ঘর করে দিচ্ছি। যেখানেও আমি ছাত্রলীগের নেতা কর্মীদের বলবো, যখনই ছুটি সেটা বাড়িতে যাবে নিশ্চয়ই তোমরা খুঁজে বের করবে কোনো মানুষ ভূমিহীন আছে কি না, একটি মানুষ ঠিকানাবিহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। কারণ প্রত্যেক ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, আর সেই সাথে সাথে প্রত্যেকটা গৃহহীন মানুষকে যদি ঘর করে দিই এই বাংলাদেশ দরিদ্র থাকবে না। হতদরিদ্র বলে তো কেউ থাকবেই না, দরিদ্র থাকবে না। আর যারা একদিন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যঙ্গ করেছিল, বলেছিল স্বাধীন হয়ে বাংলাদেশ কী করবে, একটা বাস্কেট কেস হবে, আমার লক্ষ্য হচ্ছে সেই দেশ থেকে, সেই দেশে যে দারিদ্রের হার আছে তার থেকে যদি 1%ও কম হয়, তা 1% কম হলেও আমি বাংলাদেশে দারিদ্রের হার কমাবো, এটাই আমার লক্ষ্য। এবং তারপর আমি দেখাতে চাই যে হ্যাঁ আমরা পারি। আমি জানি অনেক চক্রান্ত ষড়যন্ত্র, ওগুলি আমি কখনো মাথায় রাখিও না, ওগুলি আমি নিয়ে বিভ্রান্তও না, কারণ আমরা সারা জীবনই দেখেছি এগুলি হচ্ছে, এটা হবে। কিন্তু একটা আদর্শ নিয়ে চলতে গেলে আর একটি লক্ষ্য স্থির করে চললে, আর বাংলাদেশের তৃণমূলের একবার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে গেলে যারা উপরে থেকে বেশি বেশি খায়, বেশি বেশি পায়, তাদের তো একটু দুঃখ থাকেই, তারা ভাবে যে আমাদের বোধ হয় জায়গা হবে না, সেই জন্য ষড়যন্ত্র করতেই থাকে। আর কিছু লোকের তো একটু লক্ষ্যই থাকে যে ওই একটা পতাকা পেতে হবে বা একটু ক্ষমতায় যেতে হবে বা ইত্যাদি, এই ধরনের যাদের মানে আকাঙ্ক্ষা বেশি তারা তো দেশের মানুষের ভাগ্যের কথা চিন্তা করে না, কাজে তারা ষড়যন্ত্রের সাথে জড়িত থাকে। কিন্তু নীতি আদর্শ নিয়ে চললে পরে আর সৎপথে চললে পরে যে কোনো বাধা অতিক্রম করা যায়, এবং সেটা প্রমাণ করেছি আমরা। বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন হয়েছে একটি সিদ্ধান্ত থেকে, যেদিন পদ্মা সেতু নিয়ে আমাদের উপর দোষারোপ করলো, দুর্নীতি হয়েছে, যেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম, এবং ওয়ার্ল্ড ব্যাংক যখন প্রমাণ করতে পারে নাই, তারপরেই সারা বিশ্ববাসী বা বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থাগুলি, যারা একসময় যাদের কাছ থেকে আমরা ঋণ নিলে তারা মনে করতো যে আমাদেরকে খুব করুণা করলো, আমি কিন্তু সেই চিন্তা থেকে বাংলাদেশকে সরিয়ে এনেছি যে আমরা ঋণ নিই, সুদ সহ আমরা শোধ দিই, সেটা কোনো অনুদান না, কাজে আমরা কিন্তু এখন পরনির্ভরশীল না, আমাদের উন্নয়ন প্রকল্প আমরা স্ব-অর্থায়নে করতে পারি, সেটা আমরা দেখিয়েছি, এবং পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে যে করতে পারি সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। এবং এই একটা সিদ্ধান্ত থেকেই কিন্তু সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পাল্টে গেছে, এখন কেউ আমাদের করুণা করতে সাহস পায়,
বরং আমাদের সমীহ করে চলতে পারে। তা আমাদের এই এই অর্জনটা ধরে রাখতে হবে, কারণ আমাদের দেশের কিছু মানুষ সবসময় সেই পাকিস্তানের সৃষ্টির পর থেকে আমি দেখি সবসময় কোনো একটা প্রভু খুঁজে নিয়ে তাদের পদলেহন করতে ব্যস্ত থাকে। তাদের কোনো আত্মমর্যাদা বোধ নেই, তাদের কোনো নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস নেই, এবং এদের দিয়ে দেশের মানুষের কল্যাণ হয় না। আমাদের দেশে জাতির পিতা স্বাধীনতার পর অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে দেশে তো কিছুই নেই, আপনি কী দিয়ে এই দেশ গড়বেন? তিনি কী বলেছিলেন? বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই আমি দেশ গড়ব। তো এই মাটি মানুষ দিয়েই কিন্তু দেশ গড়া যায়, সেটা আমরা প্রমাণ করেছি। কাজে আমি এটুকুই চাইব যে রাজনৈতিক নেতা হিসেবে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাও, তাদেরকে আদর্শ নিয়ে সততার সাথে প্রগতির পথে এগিয়ে যেতে হবে। চলমান বিশ্বে সবসময় নিজেদেরকে ওই গতি ঠিক রেখে, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে, তবেই এই দেশের নেতৃত্ব দিয়ে জাতির পিতার স্বপ্ন পূরণ করতে পারবে। আর আমি আগেই বললাম যে প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু ছাত্রলীগ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছে, অনেক ছাত্রলীগ নেতাকর্মী বুকের রক্ত দিয়ে গেছে, কত চেনামুখ হারিয়ে গেছে। কাজে সেই ঐতিহ্য নিয়েই কিন্তু এই সংগঠন, এই সংগঠন কোনো হঠাৎ করে উর্দি পড়ে এসে আমি আজকে রাষ্ট্রপতি হলাম ওই চেয়ারে বসে তারপরে দল গঠন করে রাজনীতিতে অবতরণ করা, সেই দল কিন্তু না। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে সৃষ্ট দল কিন্তু ছাত্রলীগও না, আওয়ামী লীগও না, বা আমাদের সহযোগী সংগঠনও না। আমাদের দল গণমানুষের দল, অধিকার হারা মানুষের কথা বলেই কিন্তু এই সংগঠন তৈরি। এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এইটাই হচ্ছে আমাদের গর্বের বিষয়। কাজেই সেই গর্বটা থাকতে হবে, কিন্তু অহমিকা না, সেখানে বিনয়ী হতে হবে, আর দেশের মানুষকে ভালোবাসতে হবে, যেটা জাতিপিতা বলেছিলেন। ডেভিড ফ্রস্টের ইন্টারভিউ সেখানে বলেছিলেন যে তার সবথেকে বড় শক্তি এদেশের মানুষের প্রতি তার ভালোবাসা, সবথেকে দুর্বলতা কারণ তিনি অধিক ভালোবাসেন। এটা ঠিকই, সত্যি তিনি অতিরিক্ত ভালোবাসতেন এদেশের মানুষকে, সেই জন্যই তো অকালে জীবনটা দিতে হলো, কারণ এই ভালোবাসা আর বিশ্বাস যাদের করেছিলেন তারাই তার বুকে গুলি চালালো, এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। বুলেট, গোলা, বোমা অনেক কিছুই তো মোকাবেলা করেছি, কাজে উনি চিন্তা করি না, কিন্তু দেশটাকে যেখানে নিয়ে এলাম এই গতিটা যেন অব্যাহত থাকে সেটাই চাই। চিন্তাটা সেখানেই যে আবার যেন আমরা আমাদের পিছিয়ে না যেতে হয়। ছাত্রলীগ এবং আমাদের যারা সহযোগী সংগঠন বা আমাদের আওয়ামী লীগ সকলকেই এ ব্যাপারে সচেতন থাকতে হবে, যাবার জন্য কখনো ওই হায়নার দল এসে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না, এই কথাটাই মনে রাখতে হবে। তো এই কথা মনে রেখেই ছাত্রলীগ নিজেদেরকে সুসংগঠিত রাখবে, কারণ এই ছাত্র রাজনীতি থেকেই তো রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠে, এটাও মাথায় রাখতে হবে। কাজে নিজেদেরকে নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে গেলে সেভাবেই কাজ করতে হবে, এবং তোমরা সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবা একটা আদর্শবান কর্মী হিসেবে। খেয়াল রাখবা কোনো লোভের বশবর্তী হয়ে পা পিছলে পড়ে যেও না, যেন নিজেকে শক্ত করে সততার পথে থেকে এগিয়ে যাবে, সংগঠনকে শক্তিশালী করবে, জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করবে, মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করবে, সেইভাবেই নেতৃত্ব গড়ে উঠবে। সেই কথাই আমি বলে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং এখানে ছাত্রলীগের আমাদের আগে পুরনো নেতারা অনেক বসে আছে, অনেকে এখন বিভিন্ন সংগঠনের সঙ্গেও জড়িত, সবাই সবার যার যা সংগঠন শক্তিশালী করে গড়ে তুলবে, আর যে কাজগুলি করে যাচ্ছ, যেমন যে বৃক্ষরোপণ কর্মসূচি, মানবতার ডাকে মানুষের পাশে দাঁড়ানো, আবার করোনার প্রাদুর্ভাব আসছে, কালকে খুব ভালো তোমাদের র্যালি হয়েছে, চমৎকার র্যালি করেছো তোমরা, একটু খুঁত আছে, কারো মুখে মাস্ক ছিল না, আমি ভালো করে ছবিগুলি খুঁজে খুঁজে দেখছি, একটা মাস্ক কেউ পরনি, এখন অনেকে বসে আছো মাস্ক ছাড়া। নতুন ভ্যারিয়েন্ট যেটা আছে এটা কিন্তু আরও মারাত্মক,
কাজে তোমাদের যখন এরকম পাবলিক গ্যাদারিংয়ে যাবা সবাই মাস্ক পরে থাকতে হবে, কারণ তোমার নিজেকে সুরক্ষিত রাখতে হবে এবং অন্যও যাতে পরে তার ব্যবস্থা নেবে। তুমি যদি নিজে সুরক্ষিত না থাকো তো অন্যকে সাহায্য করবে কীভাবে? ধন্যবাদ জানাই, আমি বলার সাথে তো অনেকে পড়েছো, এখনও অনেকে পড়ো নাই, আগামীতে কিন্তু এটা দেখতে চাই না, সবাই পড়বা। তোমাদের মাস্ক কিন্তু আমি ব্যবহার করি, কাজে এখানে আমার কেউ নাই, অনেক দূরে সব, কাজে আমি এখন একা একা সেই জন্য রাখতে পারি। তো যা হোক, অনেকক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের যারা একসময় একেবারে আমি তরুণ ছাত্র নেতা দেখেছি, এখন সবার অনেকের চুলও পেকে গেছে, অনেকেই বয়স দেখা যাচ্ছে, বয়সের ছবি দেখাচ্ছ তোমরা, কিন্তু আমার কাছে এখনও সেই ছোট ছোটই রয়ে গেছে, এটা মনে রেখে দিও, কারণ আমি যাদের ছোট দেখেছি তারা আমার কাছে ছোটই থাকবে। তোমরা বড় নেতা হও, তোমরা কাজ করো, দেশপ্রেমে উদ্বুদ্ধ হও, তোমাদের উত্তরসূরি যেন আরও সুন্দরভাবে চলতে পারে, পূর্বসূরি হিসেবে তোমরা তাদেরকে সেই সৎপথে নিয়ে যাওয়া সেটাই আশা করি। তো ছাত্রলীগকে আবারও তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং ছাত্রলীগ এই দেশকে এগিয়ে নিয়ে যাবে সেটাই আমি আশা করি। শিক্ষায় দীক্ষায় শান্তিতে প্রগতিতে ছাত্রলীগ এগিয়ে যাবে, শিক্ষার মশাল জেলে প্রগতির শান্তির পথে প্রগতির দিকে এগিয়ে যাবে সেটাই আমি চাই। সবাইকে ধন্যবাদ, জাতির পিতার স্বপ্ন আমরা প্রতিষ্ঠা করব, সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, ছাত্রলীগের জয় হোক।